পশ্চিমাদের তেল গ্যাসের ক্ষুধা মেটাতেই রোহিঙ্গা নিধন, রাখান রাজ্যের বিপুল প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ ক্ষুধার্ত পশ্চিমা কর্পোরেট গোষ্ঠীর হাতে তুলে দিতেই মিয়ানমারের সরকার সেনাবাহিনীর মাধ্যমে নিধনযজ্ঞ চালিয়েছে, রোহিঙ্গাদের সবভূমি থেকে বিতরণের কৌশল নিয়েছে বলে মনে করেন ভারতীয় কমিউনিস্ট পার্টি সিপিআই। মিয়ানমার ভারতের প্রতিবেশী, দেশটির সঙ্গে ভারতের 1600 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। ভারতে প্রায় 40,000 রোহিঙ্গা শরণার্থী হিসেবে বসবাস করছে, এদের মধ্যে 16,000 জাতিসংঘের নিবন্ধিত। ভারতের কমিউনিস্ট পার্টির এই বিবৃতি এমন একটি সময়ের যার একদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিয়ানমার শপথ করে দেশটির পরামর্শদাতা অং সান সু চির সঙ্গে বৈঠক করেন। মোদি রাখান রাজ্যে চরমপন্থী সহিংসতা, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা, নিরীহ জনগণের জীবন আক্রান্ত হওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করলেও মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন নিয়ে দুঃশব্দটি পর্যন্ত করেননি। সিপিআই সাধারণ সম্পাদক সুদারাম রেড্ডি ভারতের প্রধানমন্ত্রীর এই অবস্থানের কঠোর সমালোচনা করে বলেন, বোঝা যায় এতে মোদি নিজস্ব সাম্প্রদায়িক ব্যাড নীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। গত 24 আগস্ট রাতে রাখান রাজ্যে একসঙ্গে 24টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বিদ্রোহী রোহিঙ্গাদের সংগঠন আরাকানে রোহিঙ্গা সালভেশন আর্মি এই হামলার দায় স্বীকার করে। এই ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী শিশু পুরুষদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। সেখান থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারের সেনাবাহিনী নির্বিচারে গ্রামের পর গ্রাম হামলা চালাচ্ছে, নারীদের দর্শন করছে, গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার হিসাব মতে নতুন করে সহিংসতা সৃষ্টির পর প্রায় 270,000 রোহিঙ্গা এরই মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে। বিপদ সংকুল নদী ও সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে মারা গিয়েছে বহু মানুষ। রোহিঙ্গাদের অবস্থান তুলে ধরতে গিয়ে সিপিআই সাধারণ সম্পাদক তার বিবৃতিতে বলেন, গত কয়েক বছর ধরেই রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে ধারাবাহিকভাবে হামলা নির্যাতন চালানো হচ্ছে, কিন্তু এখন এটা জাতিগত নিধনের পর্যায়ে পৌঁছেছে। তাতে শুধু হাজার হাজার নিরীহ সাধারণ মানুষকেই হত্যা করা হচ্ছে না, উপরন্তু লাখ লাখ মানুষ যাতে বিতাড়িত হয়ে বাংলাদেশে ও ভারতে আশ্রয় নেয় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। রোহিঙ্গাদের সেখান থেকে বিতাড়িত করার পেছনের কারণ হচ্ছে পশ্চিমা কর্পোরেটের ক্ষুধা। তারা রাখান রাজ্যের বিপুল তেল ও প্রাকৃতিক সম্পদ চুরি করতে চায়। হামলা হত্যা হুমকির মাধ্যমে রাখান রাজ্য থেকে রোহিঙ্গাদের বিতাড়নের মাধ্যমে মিয়ানমারের সেনাবাহিনী ও রাজনৈতিক নেতারা পশ্চিমা কর্পোরেট গোষ্ঠীর সেই দাবি মেটাতে চায়। শান্তিতে নোবেল বিজয়ী মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শদাতা অং সান সু চির সমালোচনা করে সিপিআই নেতা বলেন, অবিশ্বাস্যভাবে সু চি শুধু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থই হননি, তার নীরব দর্শকের ভূমিকা সেখানে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর প্রথম দ্বিপাক্ষিক মিয়ানমার সফরের কথা উল্লেখ করে সুধাকর রেড্ডি বলেন, সফরের সময় নরেন্দ্র মোদী এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বা আলোচনা না করেই মিয়ানমারের সরকারের ভাষ্যকেই সমর্থন করেছেন, যেন এটি একটি উগ্রপন্থা ও সন্ত্রাসের সমস্যা। বেশ বোঝা যায় এতে নরেন্দ্র মোদী নিজস্ব সাম্প্রদায়িক ব্যাড নীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সমস্যার স্থায়ী সমাধান হিসাবে রাখান রাজ্য বিষয়ক জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের উপর জোর দিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি। এ ব্যাপারে ভারতকে উপযুক্ত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। ভারত তার দেশে আশ্রিত 40,000 রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠানোর যে উদ্যোগ নিয়েছে সেটার বিরোধিতা করে সুধাকর রেড্ডি বিবৃতিতে আরো বলেন, ভারতকে এই অবস্থান পরিত্যাগ করতে হবে, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গারা ভারতের শরণার্থীর মর্যাদায় অবস্থান করবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের সব ধরনের সুযোগ সুবিধাভোগের অধিকার দিতে হবে।